So we start lecture 13. So after midterm, already we have taken two classes. So lecture 11 and 12. Topic will come next. So lecture 11 is what? Open collector logic. Open collector logic. 11 number lecture is open collector logic. আর আইটা ছিল ট্রাই স্টেট লজিক ছিল আইনল তো ছিল না তো লেকচারগুলি পেয়েছো দেখো দেখো তোমরা দেখতে হবে খালি হলে হবে না যে অ্যাবসেন্ট থাকো হইতে পারে অ্যাবসেন্ট থাকা হইতেই পারে কিন্তু যেহেতু আমরা লেকচার নোট দিয়ে দিচ্ছি ভিডিও হচ্ছে একটা ভিডিও হয়েছিল 11 নম্বর ভিডিও হয়েছিল কিন্তু 12 নম্বরটা হয়নি তো আজকে 13 নম্বরটা ভিডিও হচ্ছে তো এটা তোমরা পেয়ে যাবে সো এবং 12 ছিল সিমস লজিক সিমসের আগেই আমরা মিডের আগেই টিটিএল পড়েছিলাম আর সিমস লজিতে সিমস ডিভাইস কীরকম সেগুলি নট গেট অ্যান্ড গেট ন্যান্ড গেট এগুলি কীরকম হয় সেটা আমরা দেখিয়েছিলাম সো আজকে আমরা দেখছি যে কম্বিনেশনাল সার্কিট এই নামটা শুনে মনে হচ্ছে এ আবার কি স্যার আমরা তো পড়ে আসলাম ডিজিটাল লজিক গেট টিট অনেক কিছু পড়ে আসছি তো এইটা শুনলে মনে হচ্ছে একটা বড় ধরনের কিছু একটা কিনা ডিজিটাল সার্কিট যা আছে সবগুলিকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো কম্বিনেশনাল সার্কিট আর একটা হলো সিকোয়েন্সিয়াল সার্কিট আমরা পরে আসবো কম্বিনেশনাল সার্কিট শুধু গেট টেট যা আছে এগুলিকে কম্বিনেশনাল সার্কিট বলে কিন্তু যখনই মেমোরি অ্যাড হয় মেমোরি অ্যাড হলেই সেটা হয় সিকোয়েন্সিয়াল সার্কিট কী ডিফারেন্সটা কী অ্যাকচুয়ালি এটা এর ভিতরে অনেক লজিক গেট টেট অনেক কিছু আছে মনে করো ইনপুট আছে তুমি আউটপুট পেয়ে গেলা ইনপুট চেঞ্জ হলো আউটপুট চেঞ্জ হলো দ্যাটস অল বাট ইন কেস অফ সিকোয়েন্সিয়াল সার্কিট দেখা যাচ্ছে তার একটা মেমোরি ইফেক্ট আগের যে আউটপুট আছে তুমি চেঞ্জ করলা চেঞ্জ ইনপুট চেঞ্জ এখানে ইনপুট চেঞ্জ অ্যাডভান্স আউটপুট উড বি চেঞ্জ ইফ ইউ চেঞ্জ ইনপুট আউটপুট উড বি চেঞ্জ বাট ইন কেস অফ মানে সাথে সাথে যেহেতু এই দুইটাকেই আমরা ক্লাস দুইটা গ্রুপ তো দুইটাকে আমরা পড়াবো তো এটা পড়ার সময় ওইটারও ধারণা দরকার তাহলে ওইটা কী এটা তো বুঝলাম ওইটা মানে কি সিকোয়েন্সিয়াল সার্কিট সিকোয়েন্সিয়াল সার্কিট হল ইনপুট চেঞ্জের সাথে সাথেই আউটপুট চেঞ্জ হবে এটা মানে নট অলওয়েজ সেম কারণ তার আগের যে ই ছিল ইনপুট ছিল সে ওখানে স্টোর করে রাখা আছে কাজে এখন ইনপুট দিলে সেটা চেঞ্জ হতেও পারে নাও হতে পারে তো দ্যাট ইজ সিকোয়েন্সিয়াল সার্কিট সো এখানে দেখো যে আমরা বলেছি যে লজিক সার্কিট ফর ডিজিটাল সিস্টেম মে বি কম্বিনেশনাল অর সিকোয়েন্সিয়াল এই কম্বিনেশনাল সার্কিট কনসিস্ট অফ ইনপুট ভেরিয়েবলস লজিক গেটস এর আউটপুট ইনপুট ভেরিয়েবল যেটা আমি দেখছি আর তো আউটপুট তো আসেই তো এই কম্বিনেশনাল সার্কিটের কিছু আমরা ই করবো সব না কী পড়াবো আচ্ছা কম্বিনেশন সার্কিট সম্পর্কে আরেকটু তাহলে আরেকটু বলে নিই সেটা হলো এই পাশে থাকে ওভার থাকলে হ্যাঁ তাহলে কী কী আছে কী কী ধরে তিনটা এগুলো কম্বিনেশন সার্কিটের আবার তিনটা গ্রুপ আছে তার নেচার অফ ওয়ার্ক কী যে ধরনের কাজ করে ফাংশন যে আছে তিনটা জানছে কী আছে কিছু আছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ফাংশন সেগুলির ভিতরে আছে কি অ্যাডার সাবট্র্যাক্টর কম্পেয়ারটার্স অ্যান্ড পিএলডি আমরা অ্যাডার সাবট্র্যাক্টর নিয়ে আজকে কথা বলবো হ্যাঁ উইল ডিসকাস অ্যাবাউট দিস টু টপিক্স অ্যাডার্স অ্যান্ড সাবট্র্যাক্টর্স অ্যান্ড নেক্সট ডেটা ট্রান্সমিশন নেক্সট ক্লাস উইল ডিসকাস অ্যাবাউট মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার এনকোডার ডিকোডার অ্যান্ড এটা অ্যাকচুয়ালি খুবই সিম্পল জিনিস এটা নিয়ে আর আমরা কথা বলবো না তাহলে কি কয়টা এখানে তিনটা গ্রুপ আছে বা তিনটা ক্লাস আছে সো হ্যাঁ লেটস সি অ্যাবাউট অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ভাগ অ্যারিথমেটিক মানে ক্যালকুলেশন করা হয় সেই জন্য নামটা অ্যারিথমেটিক আসছে তাহলে অ্যাডার সাবট্র্যাক্টর প্রথমেই আছে অ্যাডার তারপরে সাবট্র্যাক্টর মানে যোগ করে অ্যাডার মানে কি যোগ করে সাবট্র্যাক্টর বিয়োগ করে তাহলে এটা অ্যারিথমেটিক হ্যাঁ সেই জন্য এই গ্রুপটা আগে আমরা দেখি আচ্ছা প্রথমেই অ্যাডারের মধ্যে আবার ধরো একটা হাফ অ্যাডার ফুল অ্যাডার এটা আবার কেমন কথা স্যার
যোগ অর্ধেক যোগ কেমনে করে অর্ধেক যোগ এবং মানে পুরা যোগ কেমনে হয় যে যোগের ভিতরে আগের যে হাতে রাখা আছে না আমরা বলি না ক্যারি ক্যারি যেটা বলে সেটাকে গণনা কনসিডার করা হয় না আগের থেকে যা আছে হাত কারণ আগে যোগ করার পরে একটা হাতে থাকে আমরা বলি না সেটা ক্যারি যেটা বলে সেটা কনসিডার যখন না করি দেন হাফ এডার তার মানে যদি বিট বাই বাই আমরা দুই দুইটা বিট যদি চিন্তা করি তাহলে ইনপুটে হলো টু বিট আর আউটপুটে টু বিট মানে কি একটা হলো সাম একটা ক্যারি এই দুটো যোগ করলে যে যোগ ফল সেটা সাম আর হলো ক্যারি হলো সি হে সি তাহলে দেখো ইনপুটও দুইটা আউটপুটও দুটা কিন্তু যখন আমরা ফুল অ্যাডার আসবো ফুল অ্যাডার আসতে বুঝি ইনপুট তিনটা আউটপুট দুটি আউটপুট সাম এবং ক্যারি কিন্তু ইনপুট তিনটা কী ওই হাতে থাকা যেটা আছে কাজে তিনটা হবে যে মানে যে সংখ্যার সঙ্গে আরেক সংখ্যা যোগ করলাম দুই সংখ্যা আর হাতে একটা চিন্তা হবে তো এইখানে আমরা বিট বাই বিট সিঙ্গেল বিট চিন্তা করব অত বড় সংখ্যা নিয়ে চিন্তা করবো না একটা বিট সিঙ্গেল বিট সো এইখানে যেটা দেখতেছি আমরা তাহলে প্রথমেই দেখি টু বিট যদি থাকে টু বিটের কম্বিনেশন টু বিটের কম্বিনেশন চারটা কম্বিনেশন হয় জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এই তো সো এই পসিবল কম্বিনেশনে যোগফল এবং যেটা বলছি সাম এবং ক্যারি কেমন হয় জানো বাইনারি এডিশন পড়ছো না বাইনারি সিম্পলি বাইনারি এডিশন আমরা তো পড়ে আসছি বাইনারি এডিশন আমরা যেটা পড়েছি তখন বাইনারি এডিশন কেমন সেটা ডিসকাস করছি নাও উইল ডিসকাস অ্যাবাউট দ্য সার্কিট ডিজিটাল সার্কিট নিজেই কাজটা করে সার্কিটে ইনপুট দিবা সার্কিটে আউটপুট ডাইরেক্ট তা তোমার সেই সাম মানে যোগফল অ্যাডার যেটা ফলটা বা সাবট্রাক্টর অটোমেটিক হয়ে যাচ্ছে সাথে সাথে আমাদের কোনো চিন্তা করা লাগতেছে না যে সেটা কী করে হলো প্রথম আমরা আগে দেখি এই এই অঙ্কটা এভাবে করলে কী হয় জিরো জিরো যোগ করলে জিরো 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 ওয়ান সাম যে হলো তারপর ক্যারি জিরো শুধু এখানে এসে ওয়ান ওয়ান যোগ করলে সাম জিরো ক্যারি ওয়ান ওই যে ওয়ান ব্যানার যোগ করলে কী ওয়ান ওয়ান যোগ করলে কী হয় জানো তো আমরা বারবার লিখতেছি না ওয়ান ওয়ান যোগ করলে কী হয় ওয়ান ওয়ান যোগ করলে জিরো হয়ে ওয়ান ওয়ান ক্যারি চলে আসলো এই তো সো দ্যাটস অল সো এই কাজটা নাও উই সি দ্য সেম ফাংশন ক্যান বি পারফর্ম বাই এ সিম্পল সার্কিট সিম্পল সার্কিট সিম্পল সার্কিট কী আছে সেই সার্কিটটা হলো আমাদের এই জন্য বলছি কি আমরা কী করছি আমরা এই কাজটা করবে কে এই কাজটা এই সার্কিট ডায়াগ্রাম দিয়ে করবে সো এটার নাম হলো অ্যাডার এবং বিকজ অফ দিস প্রিন্সিপল এটাকে হাফ অ্যাডার স্যার নাও আমরা একটু দেখি প্রথম ভাই দেখি জিরো জিরো হলে এই আউটপুটটা হয় কি না জিরো জিরো যদি হয় এটা হলো এক্স অর এক্সক্লুসিভ অর গেট আছে না এক্স অর আর এটা হলো অ্যান্ড গেট এক্সক্লুসিভ অরে তোমরা পরে আসছো তো মনে ভুলে গেছো আবার বলে দিচ্ছি যদি দুইটা সেম হয় তাহলে আউটপুট জিরো এক্সক্লুসিভ এক্সক্লুসিভ অরের বৈশিষ্ট্য হলো টু টেবিল যখন আমি বলবো যখন ইনপুট দুইটা সেম দেন আউটপুট জিরো আর ইনপুট যদি ডিফারেন্ট হয় দেন আউটপুট ওয়ান সো নাও ফর দিস কেস ইনপুট সেম সো ইনপুট সেম যদি হয় তা আউটপুট জিরো জিরো আর আউটপুট ক্যারি তো কিন্তু এটাও জিরো এটাও জিরো এখানে ডেফিনেটলি জিরো আসতেছে তাহলে প্রথমটা কিন্তু হয়ে গেল ইনপুট জিরো জিরো থাকলে এই সার্কিটের আউটপুটও জিরো জিরো নেক্সট দেখি জিরো ওয়ান জিরো ওয়ান যদি থাকে এটা বলছি এটা আউটপুট ওয়ান হবে কারণ হলো এক্সক্লুসিভ অরের বৈশিষ্ট্য কী বৈশিষ্ট্য বলছি ডিফারেন্ট হলে দুটা যদি ইনপুট যদি সেম হয় তাহলেই জিরো আর আদারওয়াইজ ওয়ান হবে তাহলে এখানে ওয়ান হলো আর এই অ্যান্ড গেট যদি একটা জিরো জিরো ওয়ান তো জিরো ওয়ানের আউটপুটও তো একটু জিরোই হচ্ছে সো এইটাও হলো ওয়ান জিরো এটা এটা ফুলফিল করলো কিন্তু আমাদের এখন পরেরটাও কি পরেরটা তো যেহেতু সেম এটা হবেই এটা ওয়ান ওয়ান থাকলে কী হয় ওয়ান ওয়ান যদি থাকে বললাম আবার সেম দেন দেন আউটপুট ইজ জিরো আর এইখানে ওয়ান এটা ওয়ান তাহলে দেখা যাচ্ছে যে এই এইটার ইনপুট যদি এটার সাথে সাথে আমরা চেঞ্জ করি তাহলে এটা এমন একটা সার্কিট ডায়াগ্রাম যেই এই আউটপুটটা এখানে সরাসরি আমরা পাচ্ছি সো দিস ইজ অ্যাডার শুধু এই সার্কিট ডায়াগ্রাম
but it is half error. তো এখন আমরা যাই দেখি ফুল এররটা কেমন। এটা কি ক্লিয়ার তোমার দেখাছে? টুথ টেবিল বুঝো নাই? আরে টুথ টেবিল তো বুঝো নাই কেন? টুথ টেবিল তো যোগ করছি আমরা, টুথ টেবিল তো এখান থেকে আসি নাই, টুথ টেবিল যোগ করছি। এটা যদি জিরো জিরো যোগ করলে কি হয়? জিরো। আর ক্যারি কি? ক্যারি তো নাই, কিছু নাই, জিরো। শুধুমাত্র এইখানে আমরা যোগ করি, দেখো জিরো জিরো যোগ করলে, তাহলে জিরো ওয়ান যোগ করছি, ওয়ান জিরো যোগ করছি, ওয়ান ওয়ান যোগ করছি, জিরো জিরো যোগ করলে কিরি জিরো, কিরি তো নাই। এটা যোগ করলে ওয়ান, এটা যোগ করলে ওয়ান, এটা যোগ করলে জিরো ওয়ান, কিরিটা যেহেতু নাই, কেরি জিরো, কেরি জিরো, কেরি জিরো, হ্যাঁ হ্যাঁ এটা কেরি ওয়ান। ইজ ইট একশো? তো ইনপুট, ইনপুট দিলে একশো কী বলছে? এটা হলো ইনপুট আর আউটপুট। ডিজিটাল সার্কিট তো আগে আমরা বললাম কিছু ইনপুট থাকবে, কয়টা ইনপুট থাকবে কত না, কয়টা আউটপুট থাকবে, দ্যার আর সাম ইনপুটস আর সাম আউটপুট। এই এক্স ওয়াই দ্বারা শুধু বোঝাচ্ছে, ইনপুট বোঝাচ্ছে, এক্স একটা ইনপুট, ওয়াই একটা ইনপুট। এখানে এক্সের ইনপুটগুলি এরকম, ওয়াইয়ের ইনপুট এরকম, আর এই পাশে সাম, সাম মানে যোগফল, ক্যাপ করে বুঝছ, তাহলে এক্স ওয়াই মানে ইনপুট, বুঝতে পারছ? সো নেক্সট আমরা যাচ্ছি এবার আসো ফুল হেডার। আগে ফুল হেডারের ট্রুথ টেবিল বুঝে নিই। ফুল হেডারের ট্রুথ টেবিল আগেই বলছি আমরা, ফুল হেডার বলতে তার ইনপুট থাকবে দুইটা বিট তো থাকবে, যে একটা টু বি অ্যাডেড, একটা হলো যে টু কোন বিট, টু অ্যাডেড, টু বি অ্যাডেড, আর একটা হলো টু অ্যাডেড, তো দুইটা তো কার সঙ্গে যোগ করতে হবে? টু অ্যাডেড, সেটা হলো ইয়ে থাকে, তাহলে এখানে আমরা দেখছি আর একটা হলো, তাহলে তিনটা থাকবে, তিনটা ইনপুট, তিনটা ইনপুট থাকবে, হ্যাঁ ইনপুট হয় এক্স ওয়াই জেড, হ্যাঁ ওখানে লেখা আছে এক্স ওয়াই জেড। তারপর আমরা যদি জেড উপরে দিলাম এক্স ওয়াই, এটা হলো ক্যারি, এটা আসলে ক্যারি হিসেবে পরে দেখাবো আমরা ক্যারি, আর এটা একটা ইনপুট, এটা একটা, তিনটা ইনপুট যদি থাকে, তা তিনটা ইনপুট আমরা এখানে নিচে নিচে দেখালাম কী সুবিধার্থে তোমাদের, আমরা যোগ করি নিচে নিচে এইভাবে, এই জন্য দেখালাম এইভাবে আমরা যে ছোটোবেলা থেকে অভ্যস্ত, কি উপরে থেকে অভ্যস্ত, সেই জন্য এইখানে আমরা এবার দেখালাম, এখানে দেখালাম, তাহলে কী আছে, তাহলে কি এক্স ওয়াই জেড তিনটাই যখন জিরো জিরো যোগ করলে কী হবে, যোগ করলে জিরো হবে, তাহলে ক্যারিও জিরো, যোগফল জিরো, ক্যারি জিরো। আবার যখন একটা ওয়ান থাকে যোগ সাম ওয়ান, ক্যারি জিরো, একটা ওয়ান সাম ওয়ান, ক্যারি জিরো, যেই দুইটা ওয়ান হয়ে গেল তখন ক্যারি হয়েছে গেলো সাম জিরো, সাম জিরো, দুইটা ওয়ান হয়ে গেলো সাম জিরো, ক্যারি ওয়ান, এখানে একটা সাম ওয়ান, ক্যারি জিরো, দুইটা সাম জিরো, ক্যারি ওয়ান, দুইটা সাম জিরো, ক্যারি ওয়ান, আর তিনটাই যখন ওয়ান ওয়ান হলো সাম জিরো, সরি ওয়ান, ক্যারি ওয়ান। এটা বোঝা গেছে? হ্যাঁ বুঝো নাই? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা তো বাইনারি এডিশন, তো বাইনারি চিন্তা করতে হবে না, বাইনারি যদি তিনটা ওয়ান যোগ করো, তিনটা ওয়ান যোগ করলে কী হবে? থ্রি, এই যে বাইনারি থ্রি, কি বাইনারি থ্রি এরকম না, তাহলে কি এক এক, তাহলে তিন তো, আর বাইনারি থ্রি কেমন, বাইনারি থ্রি এরকম না, বাইনারি থ্রি আছে, আচ্ছা হ্যাঁ। এখন হলো গরম লাগছে, কি দিয়ে দেওয়া যায় নাই, ওইটা ওইটা দিছে, আচ্ছা থাকে না, অসুবিধা আমার কোনো সমস্যা নেই, আমার কোনো, কিন্তু আমাদের তো এখন সরকারি নির্দেশনা পালন করতে হবে, না হলে যদি ক্লাসে যদি সব এসি চালাই, ও যে বলছে প্রতি মাসে রিপোর্ট দিতে হবে যে 30% খরচ কমছে কি না, তো এটা বিপদ না, বিপদ, তাতে এখন কী করতে হবে, ঘুরে ফিরেতে আমাদের উপরেই ইটা, আমাদের ই করতে হবে, আমরা ঘেমে যাচ্ছি, আগের ক্লাসে সকালের ক্লাসে ঘেমে অস্থির হয়ে গেছে, এখন তো কিছুটা ঠান্ডা আছে, আগে বোধ চালু ছিল তো, আচ্ছা হ্যাঁ, তো নাও দেখো কয়টা কয়টা ব্যাপারে, এখানে হলো আমরা এই ট্রুথ টেবিল দিয়ে যোগটা করলাম, বুঝতেছ, এই ট্রুথ টেবিল দিয়ে যোগটা করা হয়েছে, এই যোগটা যে করা হয়েছে এইটা আবার বাইনারি এক্সপ্রেশন, যেটা বুলিয়ান, যেটা আমরা বলছি বুলিয়ান অ্যালজেব্রা পড়ছি না, আমরা বুলিয়ান অ্যালজেব্রা, তো সেই যে বুলিয়ান
যে এক্সপ্রেশন সেই এক্সপ্রেশন দিয়ে আগে এটাকে শো করা হয়েছে, পরে এটা সার্কিটে কনভার্ট করা। কারণ বুলিয়ান অ্যালজেব্রা মানে আমরা পড়েছি বুলিয়ান অ্যালজেব্রাতে তিনটা একই জিনিসকে তিনভাবে এক্সপ্রেস করা যায়, একটা ট্রুথ টেবিলে, আর একটা হলো বুলিয়ান এক্সপ্রেশন অ্যান্ড সার্কিট ডায়াগ্রাম, ডিজিটাল সার্কিট ডায়াগ্রাম। ল তো পড়ছি বাবা, ল তো অনেক আছে এইসব আছে, কিন্তু ওখানে আমরা বেসিক জিনিস দেখতাম যে একটা ট্রুথ টেবিল, এই তাহলে এই ট্রুথ টেবিলের এক্সপ্রেশন আমরা বের করবো, একটা এসের এক্সপ্রেশন আর একটা সি এর এক্সপ্রেশন। তা এসের এক্সপ্রেশন দেখো এখানে কিন্তু চারটে আছে, এক দুই তিন চার, চারটে কেমনে আসলো? আমার নাম ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদ। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তা এই এক্সপ্রেশন আমরা যখন এই এদিকে খেয়াল করতো, আমরা যখন এক্সপ্রেশন করি লিখি টেবিল টু টেবিল থেকে, যে জায়গায় ওয়ান আছে শুধু ওই কয়টাই কন্ডিশন আমরা লিখি, আর লেখার দরকার নেই। ওয়ান কি কয়, দেখো এসের ক্ষেত্রে কয়টা ওয়ান আছে, এক দুই তিন চারটে ওয়ান আছে। এই ওয়ানটা কী কী কন্ডিশন হলো, এই ওয়ানটা হলো হবে এটার ক্ষেত্রে দেখো এক্স ইনভার্ট হয়ে যাবে কি না, জেরো না, তাহলে এক্স ইনভার্ট, ওয়াই ইনভার্ট আর জেড নর্মাল নন্দি, তাহলে যে এক্স ইনভার্ট ওয়াই ইনভার্ট এই কমা দিচ্ছে, আসলে ই দিতে হবে, একটা উপরে বার দিলে ভালো হয়, আর একটা যে প্রাইম সিন চিহ্ন আছে না, প্রাইম সিনে দিলে হয়, আসলে এটা আমরা এইভাবে দিতে পারতাম, এইভাবে দিতে পারতাম অথবা এইভাবে দিতে পারতাম, কিন্তু এখানে এই যে টাইপিংয়ের জন্য কমা দেওয়া হয়েছে। দেখ এনিওয়ে, তাহলে হলো কি, এই যে এক্স ইনভার্ট ওয়াই ইনভার্ট জেড, এই যে এক্স ইনভার্ট ওয়াই ইনভার্ট জেড, তারপরটা দেখো এটা এক্স ইনভার্ট ওয়াই জেড ইনভার্ট, এই যে এক্স কোথায়, এক্স ইনভার্ট ওয়াই জেড ইনভার্ট। সিমিলারলি বাকি দুইটা আছে একই, বারবার লেখার দরকার নেই, মোট চারটে আসলো। এই চারটাকে আবার সিম্পলিফাই করছে, সিম্পলিফাই আমরা দুটি যাচ্ছে, সিম্পলিফাই করলে শুধু এখন কী পেলাম, এক্স 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 অর, এটা হলো এক্স অর ওয়াই এক্স অর জেড, মানে দুইটা এক্স অর লাগবে। হ্যাঁ, এইখান থেকে এটা একটু সিম্পলিফাই করা হয়েছে, সিম্পলিফাইটা আমি এখন যাচ্ছি না ডিটেলসে, সিম্পলিফাইটা কারণ হলো এখান থেকে সিম্পলিফাই হলো কি, যে ওই যে এক্স অরের যে ট্রুথ টেবিল আছে না, এক্স অরের যে সেই ট্রুথ টেবিল থেকে এখান থেকে আর দুই তিনটা স্টেপ হবে, দুই তিনটা স্টেপ ভাঙে আসতে হবে। তো সেইখানে আমরা যাচ্ছি না, আমাদের উদ্দেশ্য হলো কি, সার্কিট ডায়াগ্রামটা মেইন উদ্দেশ্য, এই এক্সপ্রেশনটা কীভাবে আসলো তো দিদি আমরা যাচ্ছি না, গেলে ভালো হইতো সেটা গেলে, কিন্তু আমরা এখান থেকে যেহেতু আমরা বলতেছি এটা সিম্পলিফাই করলে কী হয়, শুধু এক্স ওয়াই জেড হয়ে দুইটা এক্স অর থাকতেছে, দুইটা এক্স অর। আর ঠিক তেমনি এই সি এর ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে দেখো কয়টা কয় জায়গায় আছে, এক দুই তিন চার, চারটে আছে তো, কিন্তু এই দুইটা আবার সিম্পলিফাই করে হয়েছে এখন এরকম হলে এক্স ওয়াই গেলে এক্স ওয়াই ওয়াই জেড এক্স জেড। তো নাও আমাদের উদ্দেশ্য কী হলো, তাহলে আমরা এই ট্রুথ টেবিল থেকে বুঝলাম যেটা এইটা হলো, এই তিনটা ইনপুট থাকলে তার অ্যাড করলে তার আউট রেজাল্টটা এরকম হয় যোগফল, এবং সেটা এই দুইটা এক্সপ্রেশন দিয়ে করা যায়। এখন সার্কিট ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রামটা ড্র করে তখন আমরা প্রুফ করার চেষ্টা করি যে এইটা ই করছে কি না, ওকে হচ্ছে কি না, এই যে ট্রুথ টেবিলটা, ট্রুথ টেবিলটা ওকে হচ্ছে কি না। তো সার্কিট ডায়াগ্রামটা কি, অ্যাকচুয়ালি হাফ দুইটা হাফ অ্যাডার নিলেই ফুল অ্যাডার হয়ে যায়, আছে ফুলেটার সার্কিট আছে আছে আছে, যাবে কই আছে। আচ্ছা, এখন ওই ইকুয়েশনগুলি ও আচ্ছা, এটাকে আবার একটু সিম্পলিফাই করছে এখানে, এটাকে তো প্রথমটা এস তো ঠিকই আছে আর সি ছিল, সিকে একটু সিম্পলিফাই করে এইভাবে নিয়ে আসছে, কারণ বলি যেহেতু এক্স অর আমাদের লাগতেছে, এক্স অর সেই একই এক্স অর ব্যবহার করার জন্য এমনভাবে করা হয়েছে, যদি আমরা এটা সরাসরি লিখতাম তাহলে কী লাগতো, এই যে দেখো এটা অ্যান্ড গেট, একটা এক দুই তিন, তিনটা অ্যান্ড গেট লাগতো। হ্যাঁ বুলিয়ান, সব বুলিয়ান, হ্যাঁ বুলিয়ান, হ্যাঁ সব বুলিয়ান। তার হলো যে এইটা একটা অ্যান্ড গেট, এই অ্যান্ড গেট, অ্যান্ড গেট, অ্যান্ড গেট, আবার লাগতো থ্রি ইনপুট একটা অর গেট, আবার এখানে এক্সক্লুসিভ অর আছে, সেই জন্য এটাকে এমনভাবে করেছে যে এক্সক্লুসিভ অরটার জন্য ব্যবহার করলে তাই সেটা নেওয়া যায়, সিম্পলিফাই করছে, এটা উদ্দেশ্য সিম্পলিফাই করা। তো এর তো এই দুইটা এক্সপ্রেশন থেকে নাও ফাইনাল
সার্কিটটা আবার বলছি যে আমাদের আজকেরই হলো যে যে কাজটা আমরা করব আগে কি করতেছি এটা দেখলাম সেটা সার্কিট ডিজিটাল সার্কিট দিয়ে ওই কাজটা করা যায় তো এখানে আসলাম দেখো একটা হাফ অ্যাডার আগে দেখছিলাম যে এরকম একটা হাফ অ্যাডার দেখছিলাম আগে এই একটা হাফ অ্যাডার এই একটা হাফ অ্যাডার এর সঙ্গে আরেকটা আসলো অর গেট চলে আসলো এখানে লক্ষ্য করো দুইটা ইনপুট একসই আছে আর জেডটা যেটা ক্যারি আছে তাহলে ক্যারি লেখা আছে তো এই ক্যারিটা এসে এখানে ইন হয়েছে ক্যারিটা তো এখন প্রশ্ন হইল যে স্যার এটা ই হলো কি না এইটা ফুল অ্যাডার যে হলো আমরা ওই ট্রুথ টেবিল যদি এটাকে ফুলফিল করতে পারে ট্রুথ টেবিলে যা আছে দেখলাম এবং এই সার্কিট ওই কাজটা করতে পারছে কি না একটা দুইটা ইনপুট নিয়ে আমরা টেস্ট করি এই ঘুম আসতেছে নাকি হ্যাঁ এই কাইমটা ঘুম দাঁড়ায় কতক্ষণই করো ওটা উঠবস করো দাঁড়ায় উঠবস করো নাহলে কি চা নিয়ে আসবা রুমে হ্যাঁ হ্যাঁ চা নিয়ে আসলে হ্যাঁ চা নিয়ে আসলে ভালো হইতো কিন্তু হ্যাঁ কিন্তু আমাদের তো ওই ফ্যাসিলিটি নাই এটা খারাপ হয়ে যাবে চা অর্ডার দিলে চা আসলে হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং হচ্ছে কিন্তু সমস্যা নাই আচ্ছা এবার আমরা দেখি সব অসুবিধা দিলে দেখবো না কয়েকটা ইনপুট নিয়ে দেখি হ্যাঁ এখন কোন জায়গা থেকে মাঝখানে মাঝখানে কোনো একটা ধরি সব না ধরো এটা ধরি কলে হ্যাঁ এখানে একটা ক্যারিয়ার আছে আর ইনপুট আছে জিরো ওয়ান এটা মনে রাখো ইনপুট আছে জিরো ওয়ান তাহলে এইটা আর একটা এইটা সেম হবে এইটা এইটা কারণ এটা হলো কি জিরো ওয়ান এখানে আবার এটা এটা ওয়ান এটা জিরো তাই তো আর ক্যারি কিন্তু আছে খেয়াল করো ইনপুট দুইটার একটা জিরো একটা ওয়ান আর ক্যারিও আছে ওয়ান আছে সেইটার আউটপুট হতে হবে এখানে কি দেখছি আমরা ধরো এটা ছিল লিখে নিই তাহলে পরে সুবিধা হবে ছিল জিরো ওয়ান ওয়ান আর আউটপুট হচ্ছে কী কী দেখো বলো ওটা পরে একটু সুবিধা হবে আমরা ওইটা বারবার না এসে এখানে দেখি জিরো ওয়ান ওয়ানের আউটপুট আসছিল ওয়ান জিরো আচ্ছা ওয়ান জিরো সাম কোথায় সাম হলো এদিকে সাম এদিকে সি আর হলো এদিকে হলো এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড আচ্ছা দেখি এইটা আরেকটা সবগুলি একটা আরেকটা টেস্ট করবো কোনটা একদম লাস্টটা টেস্ট করি ওয়ান 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 এখান থেকে আসলো ওয়ান ওয়ান এই দুটা যদি আমাদের ওই সার্কিট ডায়াগ্রাম হয় ওকে তাহলে সবগুলি টেস্ট করলে সময় হবে লাগবে না সময় লাগবে অনেক নাও সি এটা যদি জিরো ওয়ান আর এটা যা তাহলে এই যে এটা ওয়ান তো সরাসরি ওয়ান আসবে এখানে ওয়ান আসবে কিন্তু খেয়াল করছো এগুলো তোমরা নিজেদের বুঝতে হবে আমরা ইনপুটগুলি কোথায় দিচ্ছি আমরা এই যে ইনপুটগুলি দিচ্ছি কি এক্স জিরো ওয়াই জিরো তাহলে এক্স কিউ এইটা জিরো আর কি ওয়াই ওয়ান জিরো ওয়ান আর জেড হলো ওয়ান জেড তো ওয়ান পরে তাহলে এইটুকুই আগে দেখে নিই এটাকে কি যদি জিরো ওয়ান থাকে তাও টু ওয়ান হয়ে খালি ঘুমায় হ্যাঁ খালি এত ঘুমাইলে হবে না হ্যাঁ হ্যাঁ দেখো তাহলে দেখো জিরো ওয়ান থাকার মানে হল কি এখানে ওয়ান আর এখানে জিরো তাহলে এই এখানে ওয়ান পেয়েছি এখানে জিরো পেয়েছি তারপরে এখানে যখন আসলো দেখো যে ওয়ান আবার এই দিক থেকে ওয়ান দিয়েছি তাহলে এই ওয়ান ওয়ান এটা আবার জিরো হয়ে গেল ওয়ান ওয়ান জিরো হয়ে গেল আর এটা হলো কি এটা এটাও ছিল এই ওয়ান 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 হয়ে গেছে তো এটা জিরো এটা ওয়ান মিলছে মিলছে আচ্ছা এবার আর কি সবগুলি মিলে তো এই তিনটা মিলে এইটা মিলে সবগুলি ওয়ান সবগুলি ওয়ান হলে এখানে জিরো তাই তো দেখ এটাতে জিরো আছে আর এখানে কিন্তু একটা ওয়ান দিচ্ছি
জিরো ওয়ান, তাহলে এটা ওয়ান হয়ে যাবে। আর এইটা জিরো ওয়ানের কারণে এটা জিরো না, এটা জিরো, এইটা জিরো আর হলো, হ্যাঁ এটা 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 ওয়ান ছিল, তাহলে তাহলে ওয়ান হয়ে গেল, ওয়ান হয়ে গেল, দেখো তাহলে হয়ে গেলো। আমরা সবগুলি যাচ্ছি না, তাহলে এখন এই ফুল লেটারে কোশ্চেন আসলে কী করবো? কোশ্চেন আসলে লিখতে হবে, ফুল লেটারটা ডিসক্রাইব করতে বলবো, ডিসক্রাইব তো আর কিছুই নাই, ঠিক আছে, ট্রুথ টেবিল আছে, ট্রুথ টেবিল থেকে এক্সপ্রেশন আছে, থাকি থাকে বুঝি তো বলো না না না, একটা কথা আছে, তুমি যেটা বলছো, তুমি যেটা তোমার কথাটা ঠিক আছে, তোমার তোমার কথাটা ঠিক আছে, কথাটা ঠিক আছে, কিন্তু তুমি কি অনলাইন পরীক্ষা না? অনলাইনে পরীক্ষা দিলে একটু তো আমরা কঠিন করব, কারণ হলো হ্যাঁ হ্যাঁ কোনো হ্যাঁ ওইটা ছিল ডি মর্গান থিওরেম। তো ডি মর্গান থিওরেমে বলছি থ্রি ভেরিয়েবলের জন্য, তাহলে এ বি দিয়ে যদি হয় এ বি সি দিয়ে হবে না, তো এ বি দিয়ে, এ বি দিয়ে যা হয় এ বি সি দিয়ে ফর্মুলা তো একই, সেটা পড়ে দেখবো। কিন্তু আমি যদি তোমার অনলাইনে তোমরা পরীক্ষা দিলার, তোমরা তো অনেক সুবিধা পাচ্ছ, তো সেই সুবিধা যারা পাচ্ছ তারা যদি আমরা যারা ফিজিক্যাল পরীক্ষা দিচ্ছে, কারো ঘর কারোর দিকে দেখতে পারতেছে না নিজের ইয়েতে, তার তোমরা তো ওখানে অনেক সুবিধা পাচ্ছ, তোমরা তো মানে ওপেন বুক এক্সামের মতো, তাই না? বন্ধুদের কাছে সহায়তা বাদই দিলাম, তোমার কাছে তো সব আমরা তো চেক করতেছি না, তো সেটা হ্যাঁ আচ্ছা হ্যাঁ, তো কাজেই কাজেই যারা ফিজিক্যাল পরীক্ষা দেয় না 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 থাকলে অসুবিধা নেই। আচ্ছা এখন যেটা বলছে এখানে তিনের বেশি হবে না, দুদিনের বেশি হবে না, আচ্ছা সো না হলো, আচ্ছা এটা গেলাম না, এটা এই পরেরটা পরেরটা আসছে, বিঘাটা বাদ দিয়ে দিলাম, বিঘাটা বাদ দিয়ে দিলাম, তবে বেশি যেটা বলছে এখন আসো কাকে, বাইনারি প্যারালাল লেটার, বাইনারি প্যারালাল লেটার মানে কি? আমরা যে আগে দেখালাম ওটা তো খালি দেখালাম সিঙ্গেল বিট, একটা বিট, একটা 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 হ্যাঁ একটা বিট ও না না, আমাকে দরকার না, আমাকে যে ভিডিও হইতে হবে তা কথা না, বই থাকলেই হলো, আমাদের ক্লাস রেকর্ডিং হলো হতো না। আচ্ছা এখন এখানে আমরা দেখতেছি যেটা সেটা কী, যে চারটা বিট নিয়েছে, যখন বাইনারি বলতে অনেকগুলি বিট থাকে, এইট বিট স্ট্যান্ডার্ড থাকে বা ফোর বিট, আমরা সুরে এক্সাম্পল ফোর বিট দেখাচ্ছি, ঠিক আছে ফোর বিট যখন, তাহলে কী হবে আমরা দেখো, যখন আমরা এন বিট নিব তাহলে ইউজ এন প্রত্যেক এক, যদি ই থাকে সিঙ্গেল বিটের জন্য আমরা একটা করে দেখছি ফুল অ্যাডার, তাহলে এখন যতগুলি বিট থাকবে ততগুলি ফুল অ্যাডার লাগবে, সেই সার্কিটটাকে আমরা পরে দেখবো, কেন এখন আগে দেখে নিচ্ছি। তো সেক্ষেত্রে কীরকম হবে, যে ইন কেস অফ ফোর বিট, এটা সাপোজ এটা হলো ক্যারি বিট, এই সবগুলিতে ফোর বিট ক্যারি, তারপরে এই ফোর বিট যে যার সঙ্গে অ্যাড করবো, এবং এই ফোর বিট যেটা টু বি অ্যাডেড, হ্যাঁ এটা হলো, তো সে এখানে একটা এক্সাম্পল দেওয়া দেওয়া আছে আর কি, এরকম এটা তো সিম্পল একদম, তোমরা জানো এখানে আমি ডিটেল যাচ্ছি না, যোগ করে হ্যাঁ করো যোগ করো, এই যে হলো ওয়ান হলো, ওয়ান হলো জিরো, এই হ্যাঁ আরেকটা ওয়ান থাকে, ওয়ান থাকে সেটা বলছে, এই ক্যারিটা এখানে শো করা হয়নি, এই এই ক্যারিটা শো করা হয়নি, সেইটা কী করতে হবে, সেই ক্যারি হয়তো অ্যাড করতে হবে আর কি, এখানে জাস্ট খালি এইটা দেখানো হয়েছে। তো সে এনিওয়ে তাহলে এটার কি এখন আসো, এই সার্কিট ডায়াগ্রাম কেমন, ওই যে আপনি দেখালাম ওখানে তিনটা ইনপুট, প্রত্যেকটার জন্যই তিনটা করে ইনপুট, এখানে কী ছিল এ জিরো বি জিরো এ ওয়ান, ওইটা কেমনে ওইটা আবার তোমরা বলবো স্যার, ওইটা কুই আগেটাকে দেখাইনি, এটা হলো এ জিরো বি জিরো, এ ওয়ান বি ওয়ান, এ টু বি টু, আর এ থ্রি বি থ্রি, আর উপরে তো কেডি সি মানে ইয়ে থেকে সি জিরো থেকে মনে করো, তাহলে টোটাল আমরা দেখলাম ফোর চারটা লাগবে, এটা বুঝলাম না, চারটা ফুল অ্যাডার লাগবে, তো এখানে ফুল অ্যাডার ডিটেলস সার্কিট লাগবে না, কারণ ওটা তো যখন ফুল অ্যাডার হিসেবে তোমাকে বলবো, কিন্তু আমি যদি এইভাবে বলি যে তুমি একটা বাইনারি ফোর বিট প্যারালাল অ্যাডার তুমি সার্কিট ডায়াগ্রাম ড্র করো বা ডিসকাস করো, সেক্ষেত্রে তোমাকে তো এটি এনাফ, এটা কী হলো দেখো, আমরা যে এখানে বলছি টু অ্যাড এন বিট, সেটা তো বললাম দ্য ক্যারিজ প্রপাগেটস এজ ইন এডিশনাল হ্যান্ড,
কেরিটা, এই যে কেরিটা আছে তোমার সাথে না, এটা চলে গেলো, ওইটা আগে দেখালাম না কেরিটা, এই কেরিটা চলে গেলো, এইদিকে চলে গেলো। এখন কি এটা আর জানার কিছু নেই, ফুল এডার তো আমরা আগে বলে আসছি যে ফুল এডারে কী করবে, তিনটা ইনপুট থাকবে, দুইটা আউটপুট, এই যে আউটপুট আর একটা ক্যারি থাকবে তো এটার। কারণ এইটা আবার কী হয়েছে, এটারও তো একই রকম, তিনটা ইনপুট এই ক্যারি ইন আছে, আউটপুট দুইটা, সাম ক্যারি, এটারও কী হলো সাম ক্যারি, এটারও সাম ক্যারি। আগেরটা মনে আছে, আগে যেটা আমরা দেখলাম, তোমরা অনেকে হয়তো এখনও ই করতে পারো, ফলো করতে পারছো না, এই যেটা এইটা পুরাটাই যদি আমি একটা ব্লক ডায়াগ্রামে বলি, ইনপুটে কী আছে, দুইটা ইনপুট আছে আর একটা হলো ক্যারি আছে, আর আউটপুটে কী আছে, সাম ক্যারি, আউটপুট ইনপুট তিনটা, ইনপুট তিনটা, আউটপুট দুইটা, এই তো। এখন ওইখানে যে ব্লক ডায়াগ্রামে অনেকগুলি মাথার মধ্যে একটু পেঁচ লেগে পড়ে যে এইটা কেমনে হলো, মনে বুঝতে পারলে কিন্তু খুবই সিম্পল। আর যেহেতু ওখানে বলছি কিচ্ছু না, এত কিছু লজিক গেট টেট কিচ্ছু লাগতেছে না, একদম ব্লক, এটা তো খুবই সোজা ব্লক। কী বলছি এখানে, ফুল এফ এ, ফুল এডার, ফুল এডারে বলছি কি এই দুইটা ইনপুট, আর আরেকটা ইনপুট হলো ক্যারি, সি ইনপুট এ বি, এই তো আউটপুট, আউটপুট হলো এস, আর আরেকটা আউটপুট হলো সি। তো এখন সি এইটা যদি জিরো হয় তখন নেক্সট এইটা ওয়ান হবে, এটা জিরো হবে, আর এটা গেলে জিরো হয়, এটা জিরো হয়, এটা জিরো হয়, এরপরে তো বাকি তো সেম। এইটা তো কিন্তু কারোটা দেখ একটা বুঝলে, একটা যদি বুঝি আমি, তাহলে তো কারোটা দেখারও প্রয়োজন হয় না, কনসেপ্ট বুঝতে কোনো অসুবিধা নেই। সো নেক্সট আসতে সি, তাহলে আমরা কি হ্যাঁ এটা ছিলাম, আর বেশি না ক্লাস, আর একটা দুইটা স্লাইড আছে, খুব বেশি শেষ হয়ে যাবে। হ্যাঁ টাইম 10 মিনিট আছে, আচ্ছা 10 মিনিট আমরা তো লস করছি আগে। আচ্ছা তাহলে এই যে অ্যাডারটা হলো, এই অ্যাডার আবার বলি কি রিপুল ক্যারি অ্যাডার, রিপুল ক্যারি শব্দটা হচ্ছে যে ক্যারি একটার পর একটা, এটা এটার ক্যারি এইটা, এটার ক্যারি এইটা, এইভাবে যায় তো, এই ধরনের পালস হয়, এটাকে রিপুল বলে আর কি। তো আমরা নেক্সট যাচ্ছি সাবট্র্যাক্টর, সাবট্র্যাক্টর বিয়োগ করা, যোগ করা আর বিয়োগ করা, যোগ করা দেখেছি, বিয়োগ করে কেমনে, বিয়োগ করা কিছুই না, আমরা যখন আমরা বলছিলাম যে নিচের সংখ্যাটাকে যদি আগে টুস কমপ্লিমেন্ট করে নেই, নিজের সংখ্যাটা টুস কমপ্লিমেন্ট করলেই সাবট্র্যাক্টর হয়ে যায়, তারপর যোগ করলেই হয়, এই তো। তো এখানে এখানেও তাই হবে, কী বলছে সে, কিন্তু এখানে কাজটা করবে কি দিয়ে, এটা কাজটা করবে সার্কিট ডায়াগ্রাম দিয়ে করতে হবে, সার্কিট ডায়াগ্রাম, তাহলে কি এই যে টুস কমপ্লিমেন্ট করার জন্য একটা ইনভার্ট করে নেবে, আর একটা ওয়ান যোগ করতে হবে, এই তো আর কিছু না, আমরা বলছি না ইনভার্ট করলে ওয়ান যোগ করলে তাহলে টুস কমপ্লিমেন্ট হয়ে গেলো, বাকি যে ফুল এডার আর অল আর সেম, কাজে এইখানে সেই গেলো। নাও যেটা হবে এটাই মনে হয় লাস্ট, বলো এটা কি, এক সার্কিট দিয়েই অ্যাডারও হবে সাবট্র্যাক্টর হবে, যোগ বিয়োগ একটা দিয়েই করা যাবে, হ্যাঁ দুইটা মিলে একটা, খালি একটা কন্ট্রোল, ছোট্ট একটা কন্ট্রোল আছে, সেই কন্ট্রোলটা হলো এই যে ইনপুটে দেখছো, এই ইনপুটে যদি জিরো থাকে তাহলে অ্যাড যোগ, আর কিছু না, সব তুমি ইনপুট নর্মালি এখানে যা দিচ্ছ, এর সঙ্গে বি যোগ হবে, এটার সঙ্গে এটার সঙ্গে এটা যোগ হবে, এটার সঙ্গে এটা যোগ হবে, এটার সঙ্গে এটা যোগ হবে, এটা যোগ হবে, যদি এইখানে জিরো হয় আর যদি এখানে ওয়ান থাকে, তাহলে কী করে হলো, এই ওয়ান থাকার কারণে একটা, এটা ওয়ান থাকার কারণে এইটা তখন হবে কি, তখন এটা ইনভার্টার হিসেবে কাজ করবে, এই যে এক্সক্লুসিভ অর গেটটা আছে, আর এই যে ওয়ান এসে এখানে যোগ হবে তখন এটা সাবট্র্যাক্টর হিসেবে চলে যাবে, বুঝতে পারো, খুবই অল্প করে না স্লাইড, খুব বেশি না, তোমরা ই করো, আচ্ছা ক্লাস শেষ, তাহলে ওইটা অফ করে দাও, ভিডিওটা অফ করো।